আমার অপরাধ ক্ষমা করো কাকা, আমাকে মুক্তি করো কাকা।
আমেরিকায় ফিরিয়ে আনতে হলে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আপনার কি প্রস্তাব কাকা? আমার প্রস্তাব হলো আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি কাকা ছি, ও কথা আপনি কেমন করে বলতে পারলেন? আমি আপনার মেয়ের সরাতুল্য, আমাকে কি করে আপনি বিয়ে করবেন? আরে তুমি বিয়ে করে এখন জেনে আছি, এখন তো তোমাকে আরেকটি স্বামী গ্রহণ করতে হবে। তাকে তোমাকে আমি স্ত্রী হিসেবে তাই তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। এখানে আছে নবলক্ষ টাকা জমিদারি, আর আছে আমার মেয়ে অন্যকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের গ্রামে একটা নিয়ম আছে, বাসুরঘরে যাওয়ার আগে স্বামীকে একটু সালাম করে নিতে হয়, তারপরে বাসুরঘরে যেতে হয়। তাই আপনাকে আমি একটু সালাম করতে চাই। করবো আপনি এত বড় একটা পয়সা বিভক্ত যা করতে যাচ্ছেন, আপনার এত বদল সাহস, আপনাকে মায়া দয় নাই অন্তরে।
শহর কোথা গিয়ে তুমি মামলা আপিল করে তুমি হিন্দু ধর্মে আপিল করে গিয়ে যাও আপনার উপকারের কথা আমি কখনো ভুলবো না চাচা জান যে রূপ আপনি করতে যাচ্ছিলেন আমাকে বিয়ে করার আগে আপনার ঘরে যে 12 বছরের কন্যা আছে তাকে বিয়ে করার উচিত একই করলে দোস্ত আমি এই গুরুর জন্য সবকিছু হারালাম তুমি ওই গুরুকে তাড়িয়ে দিলে আরে দোস্ত আরে দোস্ত আপনি তো কিছু বুঝতে পারছেন না আপনি আপনি যে এত বুদ্ধিমান এখন এই কাজটুকু করলেন আপনি তুমি হবে শালুক গ্রামের প্রতিটি জনসাধারণের কাছে দোষী আপনাকে চেয়ারম্যান বানিয়েছিল আর যদি পয়সা দিয়ে করছে তাহলে আপনাকে আর কোনোদিন ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে না কোনোদিন না ওই সরকারের প্রতিটি লোক যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আপনি অত্যাচার করেছেন আর পরেই দুদামি হবে দুদামি হয়ে যাবে খালাস আর আপনি যে পাদি কাছে জুলে দাও ধাও করে মরতে ও তাহলে বেশ বুদ্ধি দিয়েছেন দোস্ত আমি তো তা বুঝতেই পারিনি আর দেরি করা যাবে না ঘরে না ঘরে পরিশ্রম করে গিয়ে তুমি এর বিরুদ্ধে সাক্ষী দিয়ে তুমি আমি কিছু প্রশ্ন করতে চাই উচ্চ আদালতে তোতামিয়াকে হাজির করো আপনার নাম আমার নাম তোতামিয়া আপনি আইন মানেন তাহলে বলুন আজকের আদালত রায়া যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব মিথ্যা আশ্রয় আমি আচ্ছা তোতামিয়া আপনি মানুষকে কেন খুন করেছেন না স্যার আমি এই মানিকের খুনের সম্বন্ধে আমি কিছু জানি না স্যার এই সম্পূর্ণ মিথ্যে স্যার আপনি হয়তো জানেন না তাহলে কি আপনি বলতে চান সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ স্যার এই সম্পূর্ণ মিথ্যে এই যে ষড়যন্ত্র আমি এই ব্যাপারে কিছু জানি না স্যার ইম্পসিবল সাক্ষী প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী সাব্যস্ত করতে পারে না এমন কোনদিন পুলিশ অ্যারেস্ট করতে পারে না মহামান্য আদালত মহামান্য আদালত তখন আমার মানিকে
দামিয়ার কাছে এই তো দামিয়ার কাছে ভাত চাইছি বুঝিয়া ভাত খাই কইছিল হুজুর আমার নাতি সুদা পাইছে আমার সাইডে ভাত দাও পরে পরে কি করছে জানেন হুজুর কি করছে সত্যি কথা বলো তো না আমার পোলাদারে কুত্তার ধরে খাই না দিছে তারপর কি হইছে জানো তারপর কি কইছে জানো হুজুর হ্যাঁ বলতে থাকে না আমি শুনছি আমি সত্য সাক্ষী প্রকাশ করতে চাই সাক্ষী এক নম্বর দলালুদ্দিন মিয়াকে হাজির করতে চাই বকুল গাছ ছিল সেই বকুল গাছ কাটতে মানিককে বলেছে কিন্তু মানিক বকুল গাছ কাটতে এসেছে তখন ওই মানিককে বুকে খিদা পেয়েছে তখন মানিক আয়া ভাত চেয়েছে তখন তাকে কুকুরের থালায় দিয়েছে তখন মানিক বলল আমি কুকুরের থালায় খাবো না আমি গরিব বলে আমাকে কুকুরের থালায় ভাত দিও আমি গরিব বলে আমাকে কুকুরের থালায় ভাত দিয়েছে তাই তো তুমি উঠে গিয়ে তাই তাকে তুতানিয়া একে একে তিনটি কুপ মেরেছে হুজুর আচ্ছা জমিদার সাহেব আচ্ছা জমিদার সাহেব কোন 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 জায়গায় আঘাত করেছে তা আপনি জানেন তাকে প্রথম থালা কুপ দিয়েছে পিঠে পিঠে দ্বিতীয়টা দিয়েছে বুকে আর তৃতীয়টা নাভির নিচে দিয়েছে হুজুর মহামান্য আদালত মহামান্য আদালত আমি আর তোর জলুদ্দিন মিয়াকে কিছু জিজ্ঞাসা করতে চাই না আমি আর তোর দামিয়াকে কিছু জিজ্ঞাসা বাদ করতে চাই না জলুদ্দিন মিয়াকে আমি জিজ্ঞাসা করতে চাই না আমি আর কিছু জলুদ্দিন মিয়াকে জিজ্ঞাসা করতে চাই না অনুমতি মিলে অনুমতি মিলে দুই নম্বর সাক্ষী ডাক্তার রহমানকে জিজ্ঞাসা করতে আমি দুই নম্বর সাক্ষী রহমানকে কিছু জিজ্ঞাসা করতে চাই অর্ডার 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 অনুমতি দাও সাক্ষী জলুদ্দিন হাজির দুই নম্বর সাক্ষী ডাক্তার রহমান হাজির আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম ডাক্তার রহমান খান আচ্ছা আচ্ছা সত্য যাহা বলিবে সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব আমি শুনেছি মালিককে ওই তুতামিয়া বকুল গাছ কাটতে ডেকেছিল তখন মালিক গাছ কাটতে কাটতে তার যে অনেক ক্ষুধা পেয়েছে তখন মানিক মিয়া ওই ছোট মিয়ার কাছে তুতামিয়ার কাছে ওই তুতামিয়ার কাছে ভাত খাবার চেয়েছিল ভাত খাবার চেয়েছিল তখন সেই কুকুরের ছাড়া তাকে ভাত দিয়েছিল তখন সে বলেছিল একটা কুকুরের থালায় কিভাবে মানুষ ভাত খেতে পারে আমি তাদের লোকসভাতে আমি বলে দেবো তারপরে আমি এই লোকসভাতে এই কথাটা বলে দেবো পরে সে এই কথা বলে সেই ভাতের প্লেটটি
সেই তিন টুকরা করে ফেলে। তখন তো আমি উত্তেজিত হয়ে নিচে সম্পূর্ণ দোষী প্রমাণিত হওয়ায় তাই তাকে খুনে দিয়ে ফাঁসির রায় কার্যকর করা হলো, সেই সঙ্গে আজকের মতো এখানে মন্ত্রী ঘোষণা করা হলো। না না জজ সাহেব, না বেশ দুষ্ট, এবার তাই চলো, তাই চলুন দোস্ত, তাই চলুন। আমার পোষা পাখি উড়ে যাবে, সুজা কি।